হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বলতো আবার এলাম তোমাদের মাঝে একটা নতুন গল্প নিয়ে। তোমরা তো জানো আমি সীমা, আমরা দুজনে আজকে তোমাদের একটা মজার গল্প শোনাবো। আমাদের গল্পের নাম হচ্ছে পান্তা বুড়ির গল্প। আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা অনেক মজা পাবে এই গল্প শুনে। তাহলে গল্প শুরু করা যাক। এক ছিল পান্তা বুড়ি, সে প্রত্যেক দিন রাতে পান্তা রাখত সে ভোরবেলায় খাওয়ার জন্য। প্রত্যেক দিন তার পান্তা চোরে চুরি করে খেত, আর সে ভোরে উঠে আর পান্তা খুঁজে পেত না। এরকম ভাবে অনেকদিন চলতে থাকলো। আর একদিন বুড়ি সিদ্ধান্ত নিল যে সে রাজার কাছে যাবে পান্তার বিচার দেওয়ার জন্য। সে রাজার বাড়ির দিকে রওনা দিল পান্তার বিচার দেওয়ার জন্য। সে রাস্তাতে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ তার বেলের সঙ্গে দেখা হয়। বেল বলে, পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাও তুমি? পান্তা বুড়ি জবাবে বলে যে আমি রাজার বাড়ি যাই পান্তার বিচার দেওয়ার জন্য। পান্তা বুড়িকে বেল বলে যে তুমি যাওয়ার সময় আমাকে তোমার সঙ্গে নিয়ে যেও। তারপর পান্তা বুড়ি আবার পথ চলা শুরু করলো। পথ চলতে চলতে পান্তা বুড়ির সঙ্গে মাছের দেখা হয়। মাছ বলে, পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাও তুমি? পান্তা বুড়ি বলে যে আমি যাই রাজার বাড়ি পান্তার বিচার দেওয়ার জন্য। তাকে মাছ বলে যে তুমি বাসায় যাওয়ার সময় আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যেও। মাছের কথা শোনার পর পান্তা বুড়ি আবার পথ চলা শুরু করলো। পথ চলতে চলতে হঠাৎ তার গোবরের সঙ্গে দেখা হলো। গোবর তাকে বলে, পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাও তুমি? পান্তা বুড়ি বললো যে আমি যাই রাজার বাড়ি পান্তার বিচার দেওয়ার জন্য। পান্তা বুড়িকে গোবর বললো যে তুমি বাড়ি যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেও। গোবরের সঙ্গে দেখা করার পর পান্তা বুড়ি আবার রাস্তা চলা শুরু করলো। চলতে চলতে হঠাৎ তার কাচির সঙ্গে দেখা হয়। কাচি তাকে বলে, পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাও তুমি? পান্তা বুড়ি বলে যে আমি যাই রাজার বাড়ি পান্তার বিচার দেওয়ার জন্য। তখন কাচি বলে যে তুমি যাওয়ার সময় আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে পৌঁছে গেল, রাজার কাছে পান্তার বিচার দিল। তারপর যখন পান্তা বুড়ি বাড়ি ফিরে যায় তখন সে সবাইকে তুলে নিল। তারপর পান্তা বুড়ি বেলকে রাখলো তার চুলোর ভিতরে এবং কাচিকে রাখলো তার খেরের পালার মধ্যে এবং মাছকে রাখলো তার পান্তার পাতিলের মধ্যে এবং গোবরকে রাখলো তার ঘরের দুয়ারের সামনে। তারপর যখন চোর পান্তা চুরি করতে আসে তখন পান্তার পালার মধ্যে হাত ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ চোরের হাতে কাঁটা ফুটিয়ে দেয়। মাছের কাঁটা ফুটার পর চোর পালাতে গিয়ে গোবরের উপর পা পড়ে গিয়ে তার কোমরে লাগে। মাছের কাঁটা ফুটার যন্ত্রণায় সে চুলোর আগুনে হাত পোহাতে গিয়ে বেল ফেটে যায় এবং চোরের মুখ পুরোটা বেলে মেখে যায়। চোর তারপর তার মুখ মুছতে গিয়ে খেরের পালায় যায় এবং কাচি তার নাক কেটে দেয় এবং সে পালিয়ে যায় সেখান থেকে। তারপর আমাদের গল্প ফুরিয়ে গেল, নোটে মাছটি মরলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? যদি আমাদের গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা করে লাইক দিয়ে যাও এবং একটা করে শেয়ার করে দিও। তো বন্ধুরা, ভালো থাকো তোমরা সবাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা গল্প নিয়ে তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকো।